আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সোলার প্যানেল দিয়ে রান্না করতে পারবেন। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই সোলার প্যানেল দিয়ে রান্না করা যায় কি না বা সোলারের চুলা পাওয়া যায় কি না। তো তাদেরকে বলবো চায়নাতে এবং ইন্ডিয়াতে ডিসি সোলারের চুলা পাওয়া যায়, বাংলাদেশে এখনও ডিসি সোলারের চুলা পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশে যে ইলেকট্রিক চুলাগুলো পাওয়া যায়, যেমন ইন্ডাকশন চুলা বা ইনফ্রারেড চুলা আছে, ওগুলো কিভাবে আপনারা সোলার প্যানেল দিয়ে চালাবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটিকে শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটা অনগ্রিড ইনভার্টার আছে, এটা মাত্র 600 ওয়াটের একটা অনগ্রিড ইনভার্টার বা অনেকে গ্রিড টাই ইনভার্টারও বলে। তো আজকে আমি এই 600 ওয়াট ইনভার্টারের মাধ্যমে একটা ইলেকট্রিক চুলা চালিয়ে দেখাবো। তো আপনারা দেখতে পারতেছেন আমি ইনভার্টারের সাথে সোলার প্যানেলের কানেকশনগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মাত্র 600 ওয়াটের প্যানেল ব্যবহার করেছি, এটা শুধু আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। এখানে আপনারা চাইলে আরও বেশি ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারেন, যত বেশি ওয়াটের প্যানেল আপনারা ব্যবহার করবেন তত বেশি ওয়াট আপনারা ব্যবহারও করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইনফ্রারেড চুলা, এটার ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে 2000 ওয়াট। আর এখানে আমি একটা এসি ওয়াট মিটার ব্যবহার করেছি, যাতে করে গ্রিড লাইন থেকে কত ওয়াট আসতেছে সেটা আমি দেখতে পারি। তো এখন আমি চুলাটা অন করতেছি। আমি এখানে চুলাটা 600 ওয়াটের মতো সেট করেছি, আপনারা চাইলে আরও বেশি ওয়াটও দিতে পারেন। এখানে আমি 600 ওয়াট দিয়েছি যাতে করে সহজে বুঝতে পারি যে সোলার থেকে কত ওয়াট আসতেছে। এখন আমি ইনভার্টারটাও অন করলাম, আপনারা দেখতে পারতেছেন। আপনারা দেখতে পারতেছেন চুলাটা 600 ওয়াটে চলতেছে। তো এখন আমরা দেখব সোলার থেকে কত ওয়াট আসতেছে এবং গ্রিড থেকে কত ওয়াট আসতেছে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে গ্রিড থেকে মাত্র 97-98 প্রায় 100 ওয়াটের মতো আসতেছে, আর বাকি 500 ওয়াটের মতো সোলার থেকে আসতেছে। এখানে যদি আপনারা 1000 ওয়াট বা 1500 ওয়াট লোড দেন তাহলে ইনভার্টারে কোনো সমস্যা হবে না, সোলার থেকে যতটুকু আসে ততটুকুই সোলার থেকেই চলবে, আর অতিরিক্ত যেটা আছে ওইটা গ্রিড লাইন থেকে চলবে। এখানে আর একটা কথা বলে দেই, চায়নাতে যে সোলারের চুলাগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি 1500-2000 ওয়াটের। আপনারা যদি 1000 ওয়াট বা 1500 ওয়াট সোলার ব্যবহার করেন এবং সাথে একটা অনগ্রিড ইনভার্টার ব্যবহার করেন তাহলে বাংলাদেশে যে ইলেকট্রিক চুলাগুলো পাওয়া যায় সেগুলো আপনারা সোলার থেকে চালাতে পারবেন। আর মোটামুটি 1500 ওয়াট বা 1000 ওয়াটের মতো সোলার প্যানেল ব্যবহার করলে আপনারা সব ধরনের রান্নাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।